আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সৌদি আরবের নিয়মকানুন বিষয়ক নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আজার হোসেন। সৌদি আরবের নিয়মকানুন বিষয়ক এটি আমাদের দ্বিতীয় পর্ব। আপনারা যারা সৌদিতে কর্মরত আছেন তারা শুনে থাকবেন 12টি সেক্টরে আজনবী তথা বিদেশি শ্রমিকদের কাজ করায় সৌদির শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত সৌদি নাগরিকদের কর্মমুখী করার উদ্দেশ্যে সরকার এমন উদ্যোগ বাস্তবায়ন করছে। সেই সাথে শুধুমাত্র তেল রপ্তানির উপর নির্ভর না থেকে বিকল্প পদ্ধতিতে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকার নিজেকে প্রস্তুত করছে। যে সমস্ত পেশা শুধুমাত্র সৌদি নাগরিকদের জন্য রিজার্ভ করা হয়েছে এবং বিদেশি শ্রমিকদের জন্য নিষেধ করা হয়েছে সেই সেক্টরগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এই তালিকার মধ্যে এক নম্বরে আছে মোটর সাইকেল বা মোটর গাড়ির শোরুম। যারা এখনও এই সেক্টরে কর্মরত আছেন তারা অতি সত্বর নতুন কোনো কর্মসংস্থান খুঁজে নেবেন। ইভেন কি যদি আপনার কফিরেরও হয়ে থাকে, আপনার মালিকেরও হয়ে থাকে শোরুমটি, আপনার কোনো অধিকার নাই এখানে কাজ করার, কেননা এটা সরকার কর্তৃক নিষেধ করা হয়েছে। সেক্টরটিতে শুধুমাত্র সৌদি নারী বা পুরুষ কাজ করতে পারবে। সেক্টরটির দুই নম্বরেই রয়েছে কাপড়ের দোকান। যদিও সৌদি আরবের বেশিরভাগ দোকান কাপড়ের দোকানগুলোতে বাংলাদেশি অথবা ইন্ডিয়ান অথবা ইয়ামানিরই দখল করে রেখেছিল, বাট এখন থেকে এই সেক্টরে শুধুমাত্র সৌদি নাগরিকরাই রাজ করবে। তালিকাটির তিন নম্বরে রয়েছে আসবাবপত্রের দোকান বা শোরুম। এই সেক্টরটিতেও এখন পুরো দমে শুধু সৌদিরাই কাজ করতে পারবে। তবে হ্যাঁ, যদি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য লোক দরকার হয় সেক্ষেত্রে বিদেশি শ্রমিক নিতে পারবে। চার নম্বরে রয়েছে কিচেন আইটেম অথবা রান্নাঘরে ব্যবহারের সামগ্রী। এই সেক্টরটিতেও এখন থেকে শুধুমাত্র সৌদি নাগরিকদেরই কাজ করার অধিকার রয়েছে। নাম্বার পাঁচ, পাঁচ নম্বরে রয়েছে ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্যের দোকান। যে সমস্ত দোকানে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিক্রি করা হয় অথবা টেলিভিশন, কম্পিউটার, টেপ রেকর্ডার এই সমস্ত পণ্যের দোকানে এখন থেকে শুধুমাত্র সৌদিরাই কাজ করতে পারবে। এবারে চলি নাম্বার ছয়। ছয় নম্বরে রয়েছে ঘড়ির দোকান, সেটা হোক হাত ঘড়ি অথবা দেয়াল ঘড়ি। এই সমস্ত ঘড়ির দোকানে এখন থেকে বিদেশি নাগরিকরা আর কাজ করতে পারবে না। সো যারা এই সেক্টরের সাথে জড়িত আছেন এখনও, খুব তাড়াতাড়ি এই সেক্টর থেকে বের হয়ে নতুন কোনো কর্মসংস্থানের চেষ্টা চালিয়ে যান। নাম্বার সাতে রয়েছে চশমার দোকান, সেটা হোক সানগ্লাস অথবা জেনারেল যে চশমাগুলি ব্যবহার করা হয় সেই দোকান। এই সমস্ত দোকানে এখন থেকে শুধুমাত্র সৌদিরাই সেলসম্যানের কাজ করবে। নাম্বার আট, মেডিকেল সরঞ্জামাদির শোরুম। যে সমস্ত জিনিস মেডিকেল অথবা ফার্মেসিতে ব্যবহার করা হয় বা বিক্রি করা হয় সেই সমস্ত আইটেম শুধুমাত্র সৌদিরাই বিক্রি করতে পারবে। তালিকাটির নয় নম্বরে রয়েছে বিল্ডিং তৈরির জিনিসপত্র ও হার্ডওয়্যার বিক্রির দোকানগুলো। এই সমস্ত দোকানগুলোর মেন কাজগুলো সৌদিরাই করে থাকবে, ফর এক্সাম্পল বিক্রি অথবা সুপারভাইজিং, বাট সাহায্যের জন্য হয়তোবা দু একজন লেবার থাকতে পারবে। আমরা এবার চলে যাই দশ নম্বরে। দশ নম্বরে রয়েছে মোটর গাড়ির স্পেয়ার পার্টস অথবা যন্ত্রাংশের দোকান বা শোরুম। এই সেক্টরটিতেও এখন থেকে শুধুমাত্র সৌদি নাগরিকরাই রাজত্ব করবে। এবার আসি নাম্বার এগারো। এগারো নম্বরে রয়েছে কার্পেট বা ফ্লোর কভারিংয়ের দোকান বা শোরুম। যদিও এই সেক্টরটি পূর্বে আফগানিস্তানের নাগরিকদের হাতে ছিল, বাট এখন থেকে এখানেও আমাদের সৌদি ভাই বোনেরা রাজত্ব করবে।
তালিকাটির সর্বশেষ এবং 12 নম্বরে রয়েছে চকলেট বা মিষ্টি জাতীয় দ্রব্যের দোকান। যদিও এই সেক্টরটিতে ভারতীয় নাগরিকদের অনেক বড় হাত ছিল, বাট এখন থেকে এই সমস্ত মিষ্টি অথবা চকলেট জাতীয় যে দ্রব্য আছে এই সমস্ত শোরুমে শুধুমাত্র সৌদিদের রাজত্ব চলবে। উল্লিখিত এই 12টি সেক্টরে কর্মরত অবস্থায় যদি কাউকে ধরতে পারে, সেটা হোক মাত্রাবাল আমান অথবা পুলিশ অথবা জওয়াজাত, আপনাকে আর ছাড় দেওয়া হবে না, ইমিডিয়েটলি রিপোর্ট করা হবে আপনার নির্ধারিত দেশে বা আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে। কেননা এই সেক্টরগুলো শুধুমাত্র তার দেশের নাগরিকদের জন্যই বরাদ্দ করা হয়েছে, আর সব দেশের সরকারই চায় তার নাগরিকরা সুখে থাকুক, কাজ করে ভালো থাকুক, এবং তাদের ভালোর জন্যই এবং তাদের দেশের ভালোর জন্যই এই উদ্যোগগুলো হাতে নেওয়া হয়েছে। যদিও এটা আমাদের জন্য কষ্টকর, কিন্তু এটাও ভাবতে হবে যে আমার দেশের সরকার যেমন আমাদের নিয়ে ভাবে, তাদের দেশের সরকারও তাদের নিয়েই ভাববে। এটা জেনারেল এবং ন্যাচারালি এরকমই হয়ে থাকে। সো এখানে রাগ বা গোসা করার মতো কিছুই হয়নি। আমাদেরকে এই সমস্ত সেক্টর থেকে বের হয়ে নতুন কোনো কর্মসংস্থানের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। আশা রাখবো ভিডিওটি দেখার পর অনেকেরই উপকার হবে, এবং যদি উপকার হয়েই থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের বলবো ছবিতে দেখানো এই বেল আইকনটিতে প্রেস করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশা আল্লাহ আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।